ভাইরাল নোহা মানুষের ভাইরাল ফটো, রাজনৈতিক মহলত হঠাৎ চর্চাত ফটোখন, ফটোখনক লৈ সামাজিক মাধ্যমত প্রশ্নর জোয়ার। ফটোখন এইখন, ফটোত অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর সরভোগর সিপিআইএমর বিধায়ক মনোরঞ্জন তালুকদার, দুটা পৃথক আদর্শর দলের দুই নেতার মাজত এখন বিশেষ পুস্তিকা। পুস্তিকাখন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের দুবছরীয় মন্ত্রিত্বর খাতি অনর। ফটোখন হয়েছে মঙ্গলবারের, এগারী বিজেপি বিধায়কে তোলা এই ফটোখন নিশার ভিতরতে হল ভাইরাল। বাওপন্থী নেতা মনোরঞ্জন তালুকদারক উত্থাপন হল ভিন্ন প্রশ্নর। ইয়ার পিছতেই সরভোগর বিধায়কগাকে প্রকাশ করলে প্রতিক্রিয়া, কলে ফটো ভাইরালক চিন্তিত শঙ্কিত নহয় তালুকদার। মিনিংলেস কথা, এই খুব পাতল কথা। মুখ্যমন্ত্রীর ওসরলৈকে বিধায়কে যায়, সকল বিধায়কে যাবলগা হয়, মুখ্যমন্ত্রীর ওসরলৈকে যাবই লাগবে। বিভিন্ন উন্নয়নের কাম কাজ আলোচনা করার কারণে মুখ্যমন্ত্রীর ওসরলৈকে যায়। আর মানে কালি মুখ্যমন্ত্রীর ওসরলৈকে গৈছিল বিশেষত এই জেলা বিভাজনের, বরপেটা জেলা বিভাজনের আর উপজেলার সদর সরভোগত স্থাপন করার বিষয়টি আলোচনা করবলে যাওতেই রঞ্জিত দাসের এখন দুবছরীয় কার্যক্রমের একটা খতিয়ান প্রকাশ করেছে, সেই মুখ্যমন্ত্রী মোক দিছে, দিয়াতে ফটো তুলি পেলায় এই ভাইরাল করে দিছে। এইটুক লৈ পেলায় মই চিন্তিত নহয়। বিধায়ক তালুকদারে লগতে কিয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছিল তারও দিলে ব্যাখ্যা। বজালি জেলাত সরভোগ হাউলি বরপেটা রোডক সংযোগ করার আপত্তি, মুখ্যমন্ত্রীক জেলা পুনর্গঠনের অনুরোধ। লগতে কলে সরভোগ হাউলি বরপেটা রোডক বরপেটা জেলাতে রখার স্বার্থত প্রয়োজনত আইনের কাক চপার কথাও স্পষ্ট করলে তালুকদারে। যাব পারে, যাওয়া হয় না নয় মই এটা কব নারিম। এই বরপেটার মূলত বরপেটা জেলা কেন্দ্রিক যে বরপেটার মূল হেৰি, সেইটোৰ লগত এই কথাটো গোটে হব আর তার আলোচনা বিলোচনা করে আইনী প্রক্রিয়া যাব পারা যায় না নাযায় সেই কথা সিদ্ধান্ত লব মূলত। কারণ যিয়ে নহক, ফটোখন ইতিমধ্যে ভাইরাল হল। ফটোখন ভাইরালক লৈ অবশ্যই চিন্তিত নহয় বলে স্পষ্ট করে দিলে সিপিআইএমর বিধায়কগাকিও। ভিডিও জার্নেলিস্ট সঞ্জয় বরার সহযোগত রাজু বড়ুয়ার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।